Hi everyone, welcome back to my channel. আজকে ভিডিওটি শ্রীলঙ্কার ভাইরাল সিঙ্গার ইয়োহানিকে নিয়ে। মানিকম আগে হিতে এই গানটি কম বেশি সবাই শুনেছেন। বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে গানটি। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে তার গান প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আজকে ভিডিওতে তার লাইফস্টাইল সম্পর্কে জানাবো। পুরো নাম ইয়োহানি দে সিলভা। জন্ম তারিখ 30 জুলাই 1993। তার বয়স 29 বছর। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। ওজন 50 কেজি। জাতীয়তা শ্রীলঙ্কান। ধর্ম খ্রিস্টিয়ান। জন্মস্থান কলম্বো শ্রীলঙ্কা। পেশা সিঙ্গার সংরাইটার। তার পরিবারে বাবা মা ও তার এক বোন রয়েছে। বাবার নাম প্রসন্ন ডে সিলভা, তিনি একজন আর্মি। মায়ের নাম দিনিথি ডে সিলভা, বোনের নাম শাবেন্দ্রি ডে সিলভা। ইয়োহানি বর্তমানে সিঙ্গেল রয়েছে। তার হবিস ট্রাভেলিং, সিঙ্গিং, মডেলিং। এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট। তিনি 2016 সালে ইয়োহানি নামে ইউটিউব চ্যানেল খোলে এবং তার গাওয়া বিভিন্ন কভার সং আপলোড দিতে থাকে। তার প্রথম কভার সং পেহলা নেশা, যা একটি হিন্দি সং। প্রথম দিকে ইয়োহানি এতটা জনপ্রিয়তা পায়নি, ধীরে ধীরে তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা বাড়তে থাকে। তারপর 2021 সালে তার সবচেয়ে জনপ্রিয় গান মানিকে মাঝে হিতে গানটি ভাইরাল হয়। তো আজকে ভিডিও পর্যন্তই। ইয়োহানি ভাইরাল ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thank you so much for watching this video.